দিদিমণি রিটায়ারমেন্ট হয়ে যাবে, আচার্য হতে পারবে না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এর আগে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গেছে হাইকোর্টের আদেশে। এবার সেই হাইকোর্টের আদেশে একজন দুজন নয়, রীতিমতো 269 জনের চাকরি চলে গেল। চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার আদেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাইমারি স্কুলের এই শিক্ষকরা 2014 সালের প্রাথমিক যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার যে 2017 সালের দ্বিতীয় তালিকা, সেই দ্বিতীয় তালিকার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। এদিন কলকাতা হাইকোর্টে এই যে 269 জন প্রাথমিক শিক্ষক, সেই প্রাথমিক শিক্ষকদের চাকরি বরখাস্ত করার পাশাপাশি তাদের যে বেতন, সেই বেতনও কিন্তু ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই ঐতিহাসিক আদেশটা দিয়েছেন যথারীতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। পাশাপাশি এদিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মতো করেই প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যকে আজ, মানে সোমবার বিকেল 5টার মধ্যেই কিন্তু সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আদেশ দিয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু এই কথাটাও বলেছেন যে এই যে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি যদি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে কোনো রকমের দ্বিধাবোধ করেন, কোনো রকমের অবহেলা দেখান, তাহলে কিন্তু সিবিআই চাইলে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারে। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা সংসদের সম্পাদক রত্না চক্রবর্তীকেও কিন্তু সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আদেশ এদিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারছেন যে এসএসসি দুর্নীতি নিয়োগের পর এবার রীতিমতো রাজ্যের মাথার উপর এই যে টেট দুর্নীতি, 2014 সালের যে প্রাথমিক টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষার ভিত্তিতে 2017 সালের যে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছিল তার যে দুর্নীতি, সেই দুর্নীতির ভিত্তিতে রাজ্য সরকারের উপর ফের একটা হাতুড়ির বাড়ি কিন্তু এদিন দিয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই এখন রাজ্য সরকার সিবিআইয়ের ডবল তদন্তের মুখোমুখি। এবং এই অবস্থায় রাজ্য সরকারের যে মানসিক অবস্থা, নিশ্চয়ই আপনারা সেই মানসিক অবস্থাটা কল্পনা করতে পারছেন। এদিন কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চায় যে 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষার 2017 সালের যে দ্বিতীয় তালিকা, সেই তালিকায় এই যে 269 জন প্রার্থী, সেই প্রার্থীদের অন্যদের তুলনায় এক নম্বর করে বেশি দেওয়া হয়েছিল। কেন বেশি দেওয়া হয়েছিল এই প্রশ্নটা কিন্তু কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের যে অ্যাডভোকেট, রাজ্য সরকারের অ্যাডভোকেটকে জিজ্ঞাসা করেন। কিন্তু রাজ্য সরকারের তরফে হাইকোর্টকে কিন্তু এই যে এক নম্বর করে বেশি দেওয়া, 269 জন প্রার্থীকে কেন এই এক নম্বর করে বেশি দেওয়া হলো সেটার কিন্তু যথোপযুক্ত ব্যাখ্যা দিতে পারেননি। এবং তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই টেট পরীক্ষায় এই যে 269 জন প্রার্থী যারা কিনা চাকরি করছিলেন, তাদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।